নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল ABC। আমি বিজয়, আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি। আজ আমি আপনাদের সাথে এখন আলোচনা করব জানুয়ারি 2024 বৃষ রাশির মানুষদের কিরকম যেতে চলেছে সেই সম্পর্কে। প্রথমে আলোচনা করব বৃষ রাশির স্বাস্থ্য সম্বন্ধে। বৃষ রাশির জাতক বা জাতিকাদের শরীর স্বাস্থ্য মাসের প্রথম দিকে অত্যন্ত বিশেষ ভালো থাকছে, কোনো বড় কিন্তু সমস্যা এই মাসের প্রথম দিকে থাকছে না। দেখুন, সর্দি কাশি হওয়ার সম্ভাবনা ভীষণভাবে তৈরি হতে দেখা যাবে মাসের দ্বিতীয়ার্ধে। শরীর স্বাস্থ্যের কিছুটা সমস্যা কিন্তু এই সময়কালে হতে পারে, তবে মাসের শেষ দিক দুর্ঘটনাও কিন্তু একই সাথে আপনাদের করতে হতে পারে। কোমর মাথায় চোট আঘাত লাগার সম্ভাবনার প্রবণতা থাকছে, তাই মাসের শেষার্ধ কিন্তু আপনাদের ক্ষেত্রে শরীর স্বাস্থ্যের দিক থেকে, দুর্ঘটনার দিক থেকে শুভ নয়, সতর্ক থাকুন। শিক্ষাক্ষেত্র যদি দেখি, এই মাসের রাশি এই রাশির জাতক বা জাতিকাদের নিম্ন বিদ্যা স্থান মোটের উপর শুভ থাকছে, অর্থাৎ প্রাথমিক বিদ্যা, প্রাথমিক শিক্ষা যারা রয়েছেন তাদের জন্য সময়কালটি শুভ রয়েছে। চতুর্থ পতি অষ্টম স্থানে থাকায় পড়াশুনো নিয়ে সাময়িক সমস্যা এলেও পরবর্তী সময়ে পড়াশুনো থেকে সাফল্য আসবে অবশ্যই। উচ্চ বিদ্যার ক্ষেত্রে সময়টা মোটের উপর শুভ থাকছে। যারা গবেষণামূলক বিষয় নিয়ে পড়াশোনা করছে বা ডাক্তারি, ওকালতি কিংবা জীবন বিমার প্রতিনিধি বা রহস্যবিদ্যা যেমন জ্যোতিষ, তন্ত্র ইত্যাদির ক্ষেত্রে মাসটা কিন্তু বিশেষ শুভ রয়েছে। আপনাদের ক্ষেত্রে এই সময় বিশেষ ফায়দা তুলতে হবে। দেখে নেব উপার্জন ভাগ্য বৃষ রাশির মানুষদের ক্ষেত্রে কিরকম রয়েছে সে বিষয়ে। দেখুন, উপার্জনের ক্ষেত্র আপনাদের ক্ষেত্রে ভালোই বলা যায়। মাসের প্রথমার্ধে মাসের প্রথমে উপার্জন আপনাদের ক্ষেত্রে ভালো হবে। রাশিপতি ও ধনরাশিপতি শুক্র সহ অবস্থান করায় উপার্জনের ক্ষেত্র কিন্তু আপনাদের কোনো বড় সমস্যা এই মাসে হচ্ছে না। এই মাসের সঞ্চয় আপনাদের ক্ষেত্রে হতে দেখা যাবে। ব্যবসায়ীদের ক্ষেত্রে মাসটা বিশেষ শুভ রয়েছে। ব্যবসা সূত্রে উপার্জন ভালোই হতে আপনাদের ক্ষেত্রে দেখতে পাবেন। এই মাসে বিনিয়োগ করলে যথেষ্ট লাভবান হবেন। চাকরিজীবীদের ক্ষেত্রে সময়কালটি অত্যন্ত বিশেষ শুভ রয়েছে। কর্মক্ষেত্রে অনেক নতুন নতুন যোগাযোগ আপনাদের ক্ষেত্রে বৃদ্ধি পেতে দেখতে পাবেন। কর্মক্ষেত্রে উন্নতির পাশাপাশি পদমর্যাদাও কিন্তু বৃদ্ধি হতে দেখা যাবে আপনাদের ক্ষেত্রে। দেখে নেব দাম্পত্য জীবন বৃষ রাশির মানুষদের কিরকম যেতে চলেছে সেই সম্পর্কে। দেখুন, বৃষ রাশির জাতক জাতিকাদের দাম্পত্য জীবন মোটের উপর শুভ থাকছে, তবে ভৌমদোষ থাকায় স্বামী বা স্ত্রীর স্বাস্থ্য নিয়ে বেশ চাপের মধ্যে থাকতে হতে পারে আপনাকে। তাই সতর্ক থাকুন, বুঝে কথা বলুন এবং স্বাস্থ্য সম্বন্ধীয় বিষয়েও কিন্তু আপনাদের বিশেষ খেয়াল রাখুন, তা আপনাদের জন্য শুভ হবে। যাই হোক দর্শক বন্ধু, আজ আমি আপনাদের সাথে এখন আলোচনা করলাম বৃষ রাশির জানুয়ারি 2024 কিরকম যেতে চলেছে সেই সম্পর্কে। আমাদের এই ছোট ছোট আলোচনা আপনাদের কিরকম লাগছে অবশ্যই কিন্তু লিখে জানাবেন। যদি ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে, কমেন্ট করতে, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সাথে ভুলবেন না। অনেক অনেক ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন। আগামী পর্বে দেখা হবে। নমস্কার।